নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। গুড মর্নিং। আজকের সকালটাও স্টার্ট হচ্ছে কিচেন থেকে, আর আমার প্রতিদিনের সকাল স্টার্ট হয় কিচেন থেকে, মানে ছোটো বাবার ব্রেকফাস্ট থেকে। তবে হ্যাঁ, কিছুদিন ধরে কিন্তু আমি সকালবেলা ভাত রান্নাও করছি, কারণ হাজব্যান্ড মহাশয় অফিসে যখন যাচ্ছে বাড়ি থেকে ভাত সমস্ত কিছু নিয়ে যাচ্ছে, কারণ ক্যান্টিনের খাবার উনি আর খেতে পারছেন না পেটের প্রবলেমের জন্য। তো এখন আমি আজকের ব্রেকফাস্টে বানাচ্ছি ম্যাগি। আজকের ছোটোবাবু যাবে একা একা স্কুলে, কারণ আজকের যাব আমি হাজব্যান্ড মহাশয় শাশুড়িমাকে নিয়ে ডক্টর দেখাতে। শাশুড়িমায়ের বলেছিলাম যে ডক্টরের নাম লেখানো রয়েছে, এক মাস আগে থাকতে আমরা নাম লিখিয়েছিলাম, সেটা নিউরোসায়েন্সে। তো আজকের ডেট আছে, নিয়ে যাব, সেই জন্য আমাকে আর ভাত রান্নাটা করতে হয়নি, ছোটোবাবুর ম্যাগিটা খালি করেছি। তবে ভাত করব, খাওয়া দাওয়া করে আমরা বার হব, কারণ দুটোই অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, আর আমরা এখান থেকে বার হব 11:30 নাগাদ। ছোটোবাবু রেডি হয়ে গেছে, এই যে সাইকেল নিয়ে বার হয়ে গেছে। সাইকেল নিয়ে বার হলে কিন্তু একটু চিন্তা হয়, বাট কিছু করার নেই, অপশান না থাকলে যা হয়। এখান থেকে কিন্তু ডিরেক্ট যে টোটো যাবে বা অটো যাবে এরকম কোনো ব্যবস্থা নেই, খেপে খেপে কেটে কেটে যায়, যেহেতু রেলগেটটা আছে না, রেলগেটের ওপারে একদম যেতে চায় না, আর যারা ওপারে থাকে তারা এপারে আসতে চায় না। এই জন্যই কিন্তু আমাদের প্রবলেমটা হয়। আর হ্যাঁ, যারা পার্মানেন্ট মানে স্কুলের জন্য বুক করে রেখেছে তাদেরগুলো টানা যায়। ছোটবাবুকে বাই করে দিলাম, এবার চলুন ঝটপট করে আমি রান্নাটা সেরে ফেলি, বেরোতে হবে তো আবার সেই জন্য। তো ফাইনালি খাওয়া দাওয়া করে নিয়ে একদম রেডি হয়ে গেছি, আর এই ড্রেসটা আজকে পরেছি। চলুন যাই, ওখানে শাশুড়িমা ওয়েট করছে আমার জন্য। তো এখানে কাগজপত্র সমস্ত কিছু, মায়ের যা যা এতদিনের চেক আপ হয়েছিলো সব গুছিয়ে রেডি করে নিয়েছি। এবারে যাই দেখি কি বলে। নিউরোসায়েন্সেই এটাই হচ্ছে আমাদের লাস্ট অপশন মায়ের ওই দাঁতের জন্য। দাঁত নয়, বারবার আমি দাঁতেরই বলি, ওখানে একটা নার্ভ রয়েছে, সেটার আমরা সলিউশন নিতে যাচ্ছি, কনসালটেন্টের কাছে যাচ্ছি, কনসাল্ট করব, কি বলে দেখি। তো মানে মায়ের একবার অপারেশনের কথা বলেছিল, সেটা যেহেতু বড় অপারেশন, তো সেই বিষয়ে আমরা একটু ডিসকাস করব পরের ভিডিওতে, জানাবো। এই ভিডিওতে হয়তো জানাতে পারবো না কি বললো ডক্টর না বললো, পরের ভিডিওতে জানাবো, অবশ্যই জানাবো আপনাদের মায়ের জন্য ডক্টর কি বললো। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি, আর এখানে রাস্তার মধ্যে এখন দাঁড়িয়ে ওয়েট করছি বাসের জন্য। তো বাস এলে বাসে উঠে যাব, আর আমরা বাসে উঠেও গিয়েছিলাম, বাস থেকে নেমে এবার আমরা মেট্রোতে চলে এসেছি। মেট্রো থেকে আবারও আমাদের একটা যানবাহন করতে হবে, কারণ অনেকটাই দূরে, সেই জন্য আপনারা তো সবাই জানেন নিউরোসায়েন্স কোথায় আর বাড়িপুর থেকে কতটা যেতে সময় লাগে। তো এই যে আমাদের টিকিট কাটা হয়ে গেছে, আমরা যাচ্ছি এখন, আর মাকে ধরে ধরে নিয়ে যেতে হচ্ছে, মা তো বয়স হয়েছে সেই কারণে। তারপর ওখান থেকে নেমে আমরা ওলাই উঠেছি, কারণ এখান থেকে নিউরোসায়েন্স মানে মেট্রো থেকে নেমে নিউরোসায়েন্সটা একটু দূরে, 7-8 মিনিটের রাস্তা, তো সেই জন্য ওলা করতেই হবে, মাকে নিয়ে হাঁটা সম্ভব নয় আমাদের পক্ষে ধরে ধরে, তো সেই জন্য একটা ওলা ভাড়া করে নিলাম। তো এবারে যাই ওখানে, তারপর ডক্টর দেখাবো। এই যে মা আর আমি দুজনে মিলে বসে আছি, একটু ভিডিও করে নিলাম। তারপরে ওখানে গিয়ে ডক্টর দেখানো কমপ্লিট হয়ে গেছে, একটু রিসেপশনে কথা বললাম, কথা বলে নিয়ে আমরা বাইরে বেরিয়ে ওয়েট করছি। আর তারপরে হাজব্যান্ড মহাশয় ওখান থেকে মেডিসিনগুলো নিতে চলে গেলেন, তো আমরা এখানে বাইরে বসে আছি। তারপরে এখান থেকে বেরিয়ে আমাদের প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো, আমরা এখন খাবো হচ্ছে পাপড়ি চাট। ফাইনালি মায়ের ডক্টর দেখানো কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা পাপড়ি চাট খাবো বলে একটু ওয়েট করছি। ওই যে মায়ের ওখানে দাঁড়িয়ে দুপুরের পাপড়ি চাট কিনতে বললাম, খিদে পেয়ে গেছে আমাদের সবাই, পাপড়ি চাট খাবো, খেয়ে তারপরে মেট্রোতে উঠবো। বাবা রে, এখানে পাপড়ি চাট 50 টাকা এইটুকুনি একটা বাটি, আমি বলি খাবো না, ঝালমুড়ি জিজ্ঞাসা করলাম এইটুকুনি একটা, মানে 10 টাকার ঠোঙা আমাদের ওখানে বড় দেয় বোধ হয়, সেই 10 টাকার ঠোঙায় দিচ্ছে 30 টাকা দাম, একটাই নিয়েছি আমি, নিতে হবে না, দরকার নেই খাবার, বাবা বাড়ি গিয়ে খাবো, বা আমাদের বাড়িপুরে গিয়ে খাবো, আমাদের ওখানে প্রপার কলকাতায় এত দাম জিনিসপত্রের যে কি বলবো। যাই হোক, ওখান থেকে আবার ট্রাভেল করে আমরা চলে এলাম সিধা বাজারে, কারণ জিনিসপত্র কেনাকাটি হয়নি, পুজোর জিনিসপত্র অনেক কিছুই বাকি রয়েছে, ভাবলাম আজকের কিছুটা সেরে নিই, যেহেতু মাকে নিয়ে এসেছি, মায়ের জিনিসগুলো অনন্ত কেনাকাটি করে নিই। তো এই যে রাধেশ্যাম বস্ত্রালয়, এখানেই ঢুকবো, ঢুকে কিছুটা কেনাকাটি করব, তারপরে বাড়ির দিকে যাব। বড়বাবুকে আসতে বলেছি, বড়বাবুর জুতো কেনা হবে সেই জন্য। তো এখান থেকে যাব আমরা আজকের শ্রীলেদার্সে। বাপরে বাপ, এখনও পর্যন্ত শ্রীলেদার্সে কি ভিড়, মানে পুরো জমজমাট বাজার। আর এবছরের বোধে পুরো জুতোর মার্কেটিংটা শ্রীলেদার্স থেকেই বাড়িপুরের সমস্ত লোক করেছে। তো এখান থেকে
থেকে শুধু বড়বাবুর জুতোটা কেনা হয়েছে, আর জুতোটা কারোর কেনা হয়নি। আর এখানে আমরা খাচ্ছি হচ্ছে আইসক্রিম দুজনে মিলে, এখনও বড়বাবু এসে পৌঁছায়নি। আমি, হাজব্যান্ড মহাশয়, শাশুড়ি মা, আমরা হচ্ছে আইসক্রিম খাচ্ছি। হাজব্যান্ড মহাশয়টা নিয়ে নিয়েছি আমি হাতে, ওখানে বিলিং করছে কাউন্টারে, আর মাকে একটু বসিয়ে দিলাম যতক্ষণ বিলিং করে আসছে। আর এখন তো বিলিং কাউন্টারে কী ভিড়, উফ। ততক্ষণ আমরা আইসক্রিমটা খাই, আবার ওনার আইসক্রিমটা আমি হাতে ধরে রেখেছি, গলেও যেতে পারে। যাই হোক, আমরা এখন শ্রীলেদার্সে পৌঁছে গেছি। আমি একটুখানি ভিডিও করে নিলাম, দেখাচ্ছি আপনাদেরকে কতটা পরিমাণে ভিড় হয়েছে। এখনও পর্যন্ত ভিড়ে ভিড়, বাপরে বাপ, এগুলো তো কম ভিড়। আমি তো ভিডিও করতেই পারিনি, একটু লুকিয়ে লুকিয়ে চুপকে চুপকে ভিডিও করে নিয়েছি আপনাদের দেখাবার জন্য। তো এখানে বড়বাবু জুতোটা কিনলাম, আর কারো জুতো কেনা হয়নি, কারণ প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল। তো ওখান থেকে বেরিয়ে আমরা যাব একটুকুনি খাবার দাবার কিনতে, কারণ বাড়ি গিয়ে আর এনার্জি থাকবে না আমাদের যে আমি কিছু রান্না করে সবাইকে খাওয়াবো। সেই জন্য একটু খাবার দাবার কিনে নিয়ে তারপরে বাড়ির দিকে রওনা দেবো, এই যে মা আর আমি বসে আছি। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, আবারও ফিরে আসবো নতুন কোনো একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার, লাভ ইউ গাইজ।